মুক্তা সহ ঝিনুক, এই মুক্তা দিয়ে গহনা তৈরি করা না গেলেও এই মুক্তা সহ ঝিনুক খেতে কিন্তু বেশ মজার। প্রথম দেখাতেই যে কারো মন কেড়ে নিবে, আর সে তো একেবারে মুহূর্তের মধ্যেই 10 থেকে 12টা খেয়ে ফেলতে পারবে একাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের ঝিনুক মোমো। ঝিনুক মোমো তৈরি করার জন্য আমি এখানে একেবারে হাড় ছাড়া চিকেন নিয়েছিলাম, কিমা করে নিয়েছি ব্লেন্ড করে, তার সাথে দিয়ে দিয়েছি আদা রসুন কুচি, একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ কলি কুচি, তার সাথে চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া, তারপরে ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি সয়া সস, স্বাদ মতো লবণ, এবং এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো খাবার তেল গরম করে দিয়ে দিয়েছি। একদম শেষে যেটা দিলাম পাউডারের মতো, সেটা হলো কর্নফ্লাওয়ার, বন্ডিংয়ের কাজ করবে আর খেতেও ভালো লাগবে। সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি একটু বড় বড় সাইজের করে নাড়ুর, যেরকম আমরা বানাই একটু বড় সাইজের, মানে মার্বেলের থেকে একটু বড়, তো এইরকম সাইজ করে আমি নাড়ুর মতো করে সবগুলোই বল বল করে তৈরি করে নিয়েছি। এখন চলেন আমি সেই ঝিনুকটা তৈরি করব, মানে মুক্তার উপরের যে খোলসটা, তো সেটা তৈরি করার জন্য এখানে আমি গরম পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আটা, ময়দা অথবা চালের গুঁড়া সব কিছু দিয়েই কিন্তু তৈরি করা যাবে, তবে আমি এখানে নিয়েছি আটা। তো আটাটা খুব ভালো করে এইভাবে হাত দিয়ে এখন মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি একটু বড় সাইজের একটা লেচি নিব। বড় সাইজের একটা লেচি নিয়ে একটু মোটা করে রুটিটা বেলে নিব। নর্মালি যেই রকম আমরা রুটি খাই সেরকম না, তার থেকে একটু মোটা, কারণ ঝিনুকের যে শেপটা, মানে একটু দাগ দাগ থাকে, সেই দাগ দাগটা যখন আমি দিতে যাব সেটা যেন কেটে না যায় রুটিটা, এই কারণে একটু মোটা করে বানাতে হবে। তারপরে আপনি যেটা দিয়ে কাটতে চান, যেরকম সাইজ করতে চান, সেই অনুসারে একটা কাটা নিয়ে নেবেন, অথবা আমার মতো বাড়িতে যে কৌটা মোটা আছে সেটার একটা মুখা নিয়ে নেবেন। আমি হরলিক্সের একটা মুখা দিয়ে কেটে নিয়েছি এইভাবে। এখন প্রতিটা পিস দিয়ে একটা করে ঝিনুক তৈরি করব। রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, এ কারণে যখন এই রুটির উপরে আমি ঝিনুকের গায়ে যে একটা দাগ দাগ থাকে সেটা কাটবো, সেইটা যেন কেটে ছিঁড়ে না যায়, এই কারণে একটু মোটা করেই বেলতে হবে। তারপরে এরকম একটা রাউন্ড শেপের কাঠি দিয়ে আমি দাগগুলো টেনে নিব। যে কোনো কিছু দিয়েই আপনারা এই দাগগুলো টেনে নিতে পারবেন, তবে অন্য কিছু হলে একটু সাবধানে টানবেন, আর এরকম একটু রাউন্ড শেপের হলে কাটার কোনো ভয় থাকে না খুব একটা। তারপরে মাঝখানে ধরে এভাবে ব্যান্ডের মতো করে দিব, একটু উল্টান দিয়ে এটাকে একটু গোল শেপ করে নেব। তারপরে এখানে আমি আঠার জন্য ব্যবহার করছি, একটু আটা পানি দিয়ে গুলে নিয়েছি, দিয়ে দিলাম আঠা। এখন এই আঠার উপরে বসিয়ে দিব সেই মূল্যবান মুক্তা। তারপরে দুই পাশে সামান্য একটু করে জয়েন্ট করে দিব, যাতে মুক্তাটা খুব সুন্দরভাবে বসে থাকে এই ঝিনুকের মাঝখানে। আর এই কাঠিটা কিন্তু যে কোনো কসমেটিক্সের দোকানেই কিনতে পাওয়া যায়, মাত্র 10 টাকা। একটা কিনে রেখে দিবেন, এইরকম যে কোনো কিছু বানানোর জন্য ব্যবহার করতে পারবেন, তবে এইটা কিন্তু চুলে দেওয়া যাবে না, শুধুমাত্র এই খাবার বানানোর জন্যই ব্যবহার করবেন। তো আরেকটা আমি দেখিয়ে দিই যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। আর এই ধরনের একেবারে নান্দনিক দেখতে খাবারগুলো যে কোনো মানুষের সামনে দিলেই সে কিন্তু প্রথম দেখাতেই খাবারের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়ে যায়, আর দেখেই ভালো লাগা তৈরি হয়ে যায়। আর এই ধরনের মুখরোচক খাবারগুলো দেখা মাত্রই যদি ভালো লাগে, তাহলে খাওয়ার সময় সেটার তৃপ্তি আরও অনেক গুণ বেড়ে যায়। তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি এভাবেই। এখন এগুলো 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিতে হবে। 15-20 মিনিট এই জন্য কারণ এই বলগুলো চিকেনের একটু বড় বড়, যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেটা নিশ্চিত করে আমি প্রায় 20 মিনিট যাবৎ সিদ্ধ করে নিয়েছি। এখন একটা সস তৈরি করছি। সসের জন্য আমি এখানে ধনিয়া পাতার সাথে শুকনো মরিচ নিয়েছি কেটে কেটে, তার সাথে দিয়ে দিয়েছি সাদা তিল, দিয়ে দিলাম সস, আর একটু সামান্য লবণ দিয়েছি আমি, আর দিয়ে দিয়েছি খাবারের তেল একটু গরম করে। তো হয়ে গেছে আমার সস তৈরি করা, ও একটু সয়া সসও দিয়েছিলাম। এখন সেই সসগুলো এই ঝিনুকের মুক্তা এবং ঝিনুকের উপরে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। তো এই তো হয়ে গেল আমার মহামূল্যবান মুক্তা ভরা ঝিনুক। আর এই রকম ঝিনুক পেলে কে খেতে না চাইবে বলেন তো? দেখা মাত্র যদি আপনার এবং আপনার পরিবারের কারো খেতে ইচ্ছে করে, তাহলে চট করেই বানিয়ে নেবেন যখন হাতে একটু সময় থাকে। কষ্ট করে বানিয়ে পরিবারের সবার মুখে কিন্তু হাসি ফোটাতে পারবেন এই রকম সাধারণের ভেতরে অসাধারণ একটা রেসিপি দিয়ে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য, যাতে তারাও বানিয়ে সুন্দর একটা সময় উপভোগ করতে পারে পরিবারের সবাইকে নিয়ে। আসসালামু আলাইকুম।